এই কাঁচা রাস্তার উপরিভাগে যা ছিল প্রায় 6 ইঞ্চি ধুয়ে চলে গেছে এবং এরপর থেকে আজকে 8 মাস হয়ে গেছে কিন্তু এই রাস্তার উন্নতি করতে কোনো কিছু আমরা পাইনি বিভিন্ন জায়গায় গিয়ে এবং মোর দেন 30 ইয়ার্স। তো কি অবস্থা ছিল এগুলো আমাদের আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমরা ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে এই এলাকাকে উন্নত করার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে আমরা সংস্কৃতির দিকেও আমাদের পাড়া যথেষ্ট উন্নত। বরাকবাসী শিলচর মেডিকেল রোড শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে বেহাল রাস্তা ও জল নিষ্কাশনের কাজের জন্য সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের গলির বর্তমান সমস্যাগুলো তুলে ধরেন উক্ত শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ওঙ্কারনাথ মহাশয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সুদীর্ঘ কয়েক বছর চলে আসা এই পূর্ত বিভাগের অধীনে থাকা মেহেরপুর শিবালিক পার্কের রাস্তাটি প্রায় অর্ধেকেরও বেশি রাস্তাটি বেহাল অবস্থা, বৃষ্টির দিনে চলাচল করা অত্যন্ত বিপদমুখী হয়ে দাঁড়ায়, সেই জল যাওয়ার নালা নর্দমার নেই কোনো সুব্যবস্থা, স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে কোনো ধরনের সঠিক পদক্ষেপ নেন নাই। এই বেহাল সড়ক ও নালা নর্দমার মেরামতের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়ে অতি সত্বর উপযুক্ত ব্যবস্থার নেওয়ার আবেদন করেন শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে অঞ্জন স্বামী, রতীন্দ্র মোহন চৌধুরী, অলোক দাশগুপ্ত, সুদীপ্ত দেবরায়, ডক্টর শিশিরাংশু মজুমদার, মানবেন্দ্র কুণ্ড সহ আরও অন্যান্যরা। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে রূপক চক্রবর্তীর প্রতিবেদনে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বরাকের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। ধন্যবাদ। তো কি অবস্থা ছিল এগুলো আমাদের আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমরা ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে এই এলাকাকে উন্নত করার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে আমরা সংস্কৃতির দিকেও আমাদের পাড়া যথেষ্ট উন্নত। আমরা বিভিন্ন শিল্পী, সমস্ত শহরের শিল্পী, বাইরের শিল্পী সকলকে দিয়ে অনুষ্ঠান করাই, এইসব দেখে অন্যান্য এলাকার মানুষও আমাদের এখানে এসে বসতি স্থাপন করেছে। এখন হচ্ছে কি আমাদের এই যে রাস্তার অবস্থা বললেন, ফ্লাডের পর যা দুরবস্থা, যে বৃষ্টি হলেই কেউ এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, 50% রাস্তা একদম কাঁচা। তো আমরা বিশেষ করে এইটাই সরকারের কাছে আবেদন, প্রথমত এই রাস্তাটা ঠিক করে দিন। উনি আমাদের জন্য কিছুটা করেছেন, জলের সুবিধা করে দিয়েছেন, তারপরে আপনার গার্বেজ ব্যবস্থার জন্য একটা গাড়ি দিয়েছেন, রাস্তার অর্ধেকাংশ পাকা করে দিয়েছেন উনি। আর এছাড়া আমরা সরকারি তহবিল থেকে 2007 পর থেকে আমরা আর কোনো সরকারি সাহায্য আমরা পাইনি এবং আমরাও ইদানিং একটা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারি কোনো সাহায্য নগদ অর্থে আমরা গ্রহণ করব না কাজের জন্য, কারণ এখানে বেশ স্বচ্ছতার অভাব রয়েছে, এই জন্য আমরা সেটা পরিহার করেছি। সরকার নিজে করে দেবে সেটাই আমাদের।